আপনি গুগল ব্রাউজারের অ্যাড্রেস বারে চলে যাবেন, তারপর সরাসরি এখানে লিখবেন www.sqlitebrowser.org/dl/ মানে ব্যাকস্ল্যাশ দিবেন দুইটা আর কি, আমি যেভাবে এখানে লিখলাম। লেখা হয়ে গেলে এন্টার করবেন, কিছুক্ষণ সময়ের মধ্যে আপনাকে ডাউনলোড পেজে নিয়ে যাবে। তো এটা হচ্ছে ওদের মূল সাইট যেখান থেকে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করবেন। তো দেখেন উইন্ডোজের জন্য ওরা লেটেস্ট রিলিজের বিভিন্ন ভার্সন দিয়ে রেখেছে, 32 বিট এবং 64 বিট দুটো রয়েছে। এছাড়াও আপনারা একটু খেয়াল করে দেখেন এর নিচের দিকে রয়েছে উইন্ডোজ পোর্টেবল ভার্সন। এছাড়াও এই দুটো ভার্সনও যাদের প্রবলেম হবে ইনস্টল করতে গিয়ে, তাদের জন্য আরেকটা ভার্সন মানে রেডি করা আছে, সেটা হচ্ছে নাইটলি বিল্ড। এই নাইটলি বিল্ড ভার্সনটা আবার খেয়াল করে দেখেন যে ম্যাকিনটোস অপারেটিং সিস্টেম এবং উইন্ডোজ উভয়ের জন্য দেওয়া আছে নাইটলি বিল্ডস। তো নিচে আরও বেশ কিছু অপশন রয়েছে, তো আমার কাছে মনে হচ্ছে যে এত বেশি দেখার দরকার নেই। আমি যেহেতু নিজে উইন্ডোজ 64টি ইনস্টলেশন করতেছি, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। উইন্ডোজ 64 বিট ভার্সন জন্য আমি এটা ডাউনলোড করছি। নিচে দেখেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে ভিউয়ার্স, এবং সফটওয়্যারটা খুবই ছোট, খুব অল্প সময়ের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে। এবং ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা ক্লিক করে ডাউনলোড লোকেশনে চলে যাবেন, তারপর নির্দিষ্ট ফাইলটাতে সিলেক্ট করে মাউসের ডান বাটন চাপ দিলে দেখবেন যে পপ আপ মেনুতে উপরের দিকে ইনস্টল লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে যেভাবে আমরা কাজ করি যথারীতি, আপনি রানে ক্লিক করেন, এরপরে একটু আড্ডু পড়তে পারেন বাকি না, পরে নেক্সট, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট। এখানে কিছু পড়ার আছে, দেখেন নিচে চারটা সাদা কালারের বক্স দেখা যাচ্ছে। তো এই চারটা মানে দুইটা প্রোগ্রাম রয়েছে এখানে, দুটো প্রোগ্রামের মধ্যে একটার অ্যাসোসিয়েটেড আর্টটা আপনি চারটা বক্সে ক্লিক করবেন, এরপরে নেক্সট করবেন, আবার নেক্সট, মানে এটা কোন লোকেশনে ইনস্টলেশন হবে, নেক্সট, আপনি লোকেশন চেঞ্জ করতে পারেন, ইনস্টল। তো ভিউয়ার্স দেখেন খুব দ্রুত এটা ইনস্টলেশন হয়ে গিয়েছে। এখন আপনারা এখান থেকে শেষ করুন, এরপরে চলে যাবেন উইন্ডোজ স্টার্ট বাটনে, এরপরে নির্দিষ্ট প্রোগ্রাম লিঙ্কটাতে ক্লিক করলে আমরা চলে আসব প্রোগ্রামটার ইউজার ইন্টারফেসে। এটা প্রোগ্রামের মূল ইউজার ইন্টারফেস, এখানে আমরা ডাটাবেজের কাজগুলো করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সামনের ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ।